হ্যালো বন্ধুরা, আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আমরা স্বরধ্বনি উচ্চারণ সম্পর্কে জানব। আমরা বাংলা ভাষায় যে সকল ধ্বনি উচ্চারণ করে থাকি সেগুলোকে মূলত দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমরা যেটি দেখতে পাই যে এই ধ্বনিগুলো মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না। এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে অন্য কোনো ধ্বনিরও সহায়তা প্রয়োজন হয় না। স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমরা জিভের উচ্চতা, সম্মুখ পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি অনুসারে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আজকের ক্লাসে আমরা সেই বিষয়টি জানব। প্রথমে দেখো, এইখানে আমরা এই ছকের মধ্যে দেখতে পাচ্ছি জিভের উচ্চতা অনুসারে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন, এই চারটি ভাগ করা হয়েছে। আবার জিহ্বার অবস্থান, এর উপর ভিত্তি করে সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আবার ঠোঁটের উন্মুক্তি, এর উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত, এই চারটি ভাগে। প্রথমে আমরা ই ধ্বনিটি সম্পর্কে জেনে নিই। আমরা যখন ই ধ্বনিটি উচ্চারণ করি তখন যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের জিহ্বাটি আমাদের যে দন্তমূল রয়েছে তার কাছাকাছি অবস্থান করছে। আবার জিহ্বাটির উচ্চতা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব এটি অবস্থান করছে একেবারে উচ্চ পর্যায়ে, অর্থাৎ আমাদের যে শক্ত তালুটি রয়েছে তার কাছাকাছি অবস্থান করছে। তারপরে উ, এই ধ্বনিটি উচ্চারণের সময় খেয়াল করে দেখেছো, দাঁতের কাছ থেকে কিন্তু জিহ্বাটি পিছনে সরে আসলো, সুতরাং এটি একটি পশ্চাৎ ধ্বনি। আবার উ উচ্চারণের সময় আমরা যদি খেয়াল করে থাকি, জিহ্বাটির উচ্চতা কিন্তু ই ধ্বনিটি উচ্চারণ করবার মতোই উচ্চে অবস্থান করছে, অর্থাৎ এটি এখন কোমল তালুর কাছাকাছি অবস্থান করছে, সুতরাং এটিও একটি উচ্চ ধ্বনি। তার মানে ই এবং উ, এই দুটি ধ্বনি হচ্ছে উচ্চ ধ্বনি, ই ধ্বনিটি সম্মুখ ধ্বনি এবং উ ধ্বনিটি হচ্ছে পশ্চাৎ ধ্বনি। আবার দেখো, ঠোঁটের উন্মুক্তির দিকে যদি আমরা খেয়াল করি, ই এবং উ, এই দুটি ধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট কিন্তু বেশি উন্মুক্ত হচ্ছে না বা ঠোঁট কিন্তু বেশি খুলছে না, সুতরাং এই দুটি ধ্বনি হচ্ছে সংবৃত ধ্বনি। এবার আমরা জানব এ এবং ও, এই দুটি ধ্বনি সম্পর্কে। একটু আগে আমরা দেখেছিলাম ই এবং উ, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বার অবস্থান একেবারে উচ্চ বা আমাদের যে কোমল তালু এবং শক্ত তালু রয়েছে তার কাছাকাছি, কিন্তু এ এবং ও, খেয়াল করে দেখো জিহ্বার উচ্চতা কিন্তু কিছুটা নিচের দিকে নেমে এসেছে, সুতরাং এই দুটি ধ্বনি এ এবং ও, এরা হচ্ছে উচ্চ মধ্য ধ্বনি। আবার জিহ্বার অবস্থানের দিকে যদি আমরা খেয়াল করি, এ উচ্চারণের সময়ে জিহ্বাটি আছে দাঁতের গোড়ার কাছে, কিন্তু ও, এই ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বাটি আবার পিছিয়ে গেল। তার মানে এ হচ্ছে সম্মুখ ধ্বনি এবং ও হচ্ছে পশ্চাৎ ধ্বনি। ঠোঁটের উন্মুক্তির দিকেও যদি আমরা লক্ষ্য রাখি, এ এবং ও, এর আগে ই এবং উ, এই দুটি ধ্বনি উচ্চারণের থেকে আমরা যদি খেয়াল করে থাকি, এ এবং ও, এই দুটি উচ্চারণের সময় কিন্তু ঠোঁট কিছুটা বেশি উন্মুক্ত হচ্ছে, তার মানে এই দুটি ধ্বনি হচ্ছে অর্ধ সংবৃত ধ্বনি। এরপরে আমরা জানব অ্যা এবং অ, এই দুটি ধ্বনি সম্পর্কে। অ্যা উচ্চারণের সময় জিহ্বাটি অবস্থান করছে সম্মুখভাগে, অ, এই ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বা অবস্থান করছে পশ্চাৎ দিকে। আবার আমাদের এই জিহ্বাটি উচ্চতার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে খেয়াল করব অ্যা এবং অ, খেয়াল করে দেখো এর আগে কিন্তু আমাদের তালুর কাছাকাছি জিহ্বাটি ছিল, কিন্তু এখন তালু থেকে জিহ্বাটি বেশ নিচের দিকে চলে এসেছে, সুতরাং এই দুটি ধ্বনি হচ্ছে নিম্ন মধ্য ধ্বনি। আবার ঠোঁটের উন্মুক্তি অনুসারে এই দুটি ধ্বনি হচ্ছে অর্ধ বিবৃত ধ্বনি। সবশেষে আমরা জানব আ, এই ধ্বনিটি সম্পর্কে। দেখো, আ ধ্বনিটি আমরা যখন উচ্চারণ করছি জিহ্বাটি কিন্তু একেবারে শায়িত অবস্থায় আছে, তার মানে
এটি হচ্ছে একটি নিম্ন ধ্বনি এবং আমাদের জিহ্বাতে আ এই ধ্বনিটি উচ্চারণের সময় একেবারে সম্মুখ অবস্থানেও নেই, আবার একেবারে পশ্চাৎ অবস্থানেও নেই। সুতরাং এটি হচ্ছে মধ্য ধ্বনি। ঠোঁটের উন্মুক্তি অনুসারে আ এই ধ্বনিটি উচ্চারণের সময় আমাদের ঠোঁট বেশ উন্মুক্ত হয় বা ঠোঁট বেশি খুলে, সুতরাং এটি হচ্ছে একটি বিবৃত ধ্বনি। অর্থাৎ বন্ধুরা খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসটিতে কিন্তু আমরা বাংলা ভাষার যে মৌলিক স্বরধ্বনিগুলো রয়েছে সেই স্বরধ্বনিগুলোর উচ্চারণ সম্পর্কে জানতে পারলাম। আশা করছি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।